আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি ফাস্ট ছাব প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم الله رب العالمين মানুষকে দুই ধরনের বানিয়েছেন পুরুষ এবং নারী দুই ভাগ করে বানিয়েছেন আর আমাদের টার্গেট হচ্ছে গোল হচ্ছে একটা জান্নাত আমাদের সবারই ইচ্ছা হচ্ছে জান্নাতে যাওয়া যেরকম আমরা স্কুলে পড়ি মাদ্রাসায় পড়ি আমাদের একটা গোল হয় আমাদের একটা স্বপ্ন হয় টার্গেট হয় যে আমরা মাওলানা হব আমরা মুফতি হব আমি এমএ বিএ পিএইচডি করব একটা টার্গেট হয় আমাদের সবার টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষকে দুই ভাগের দুই ধরনের বানানো হয়েছে পুরুষ এবং নারী আল্লাহ রাব্বুল আলামিন যে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে তাকওয়া আছে পরহেজগার আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আল আজামি ওয়ালা লি আজামিয়্যি আলা আল আরাবি ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাদিস নাযিল করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আরব দেশে থাকে আর আমরা এই দেশে থাকি হিন্দুস্তানে থাকি আজামি বলা হয় যে তোমরা ইন্ডিয়াতে থাকো যত ধরনের থাকো যত দেশে থাকো না কেন যে কোনো কান্ট্রিতে থাকো তোমাদের মধ্যে আর আরবের মধ্যে কোনো পার্থক্য নাই তার কারণ হচ্ছে যে শুধু আরবে থাকলাম থেকে আমরা জান্নাতি নয় আমরা ইন্ডিয়াতে থাকলাম হিন্দুস্তানে থাকলাম জান্নাতি নয় আমরা সুন্দর অনেক সুন্দর যে আমি জান্নাতি নয় আমি অনেক কালো কালো হওয়া জান্নাতের দলিল নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইল্লা বিত্তাকওয়া যেখানেই থাকো না কেন তোমার ভিতরে যদি পরহেজগারি আছে মুত্তাকি আছে গুনাহ থেকে তুমি বেঁচে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই কথাটাই বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সবচাইতে মহব্বতের মানুষ হচ্ছে যে ব্যক্তির ভিতরে তাকওয়া আছে গুনাহ থেকে বাঁচে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকাল বিকাল 100 বার করে তওবা করতেন তার কারণ হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন রোজা রাখছেন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন নামাজ পড়েন আপনি তো গুনাহ থেকে মাফ বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন আফালাম